মানে মাইরে ফেলবা মানে বুঝছেন মুখে লবণ দিতে গেছে না তখন আমি পা উচি বাচ্চারা খেলা করে না পা নাড়াচাড়া করে আমি পা নাড়াচাড়া করে দিই আমি নাকি খিলখিলে হাইসে দিছি আমার বোন আর আমার লবণ দিতে পারে নাই বুঝছেন ও সেখান থেকে চলে যায় তখন আমাদের কি বংশে আবার গরুর মাংস খাওয়ার প্রচুর নেশা এটা আমার দাদার আমল থেকেই বুঝছেন তো আমার আবার মাংসই করছে আব্বাই খোলাইছিল তো সেই মাংস পলিথিন পাইতে নিয়ে একটা গাছের নিচে যাই শুধু পাও কসলাই কসলাই কানছে আর সে মাংস খাইছে বুঝছেন মানে দুঃখ আর জানি মেয়ে কেন হইল কারো দোষ নাই রেজিকে যা ছিল আমি রেজিক বিশ্বাসী ভাই আপনি তাদের সাথে কথা বলেন আপনার বউ বাচ্চাকে সান্ত্বনা দেন আপনি তো তাদের গার্জেন তাই না আপনি ভেঙে পড়লে আপনাকে সান্ত্বনা দিবে আপনি তাদেরকে দিবেন এটা একটা পরিবার মানুষ হচ্ছে না যে এক চান বিনে দুনিয়া অন্ধকার চান যদি না থাকে তার জীবনে কি থাকে টাকা পয়সা কোনো তাদের কি শান্তি আসে শান্তি সে আজকে ভালোভাবে দুটা কথা বলবো আমি খাইছি তোমরা খাইছো নি কি করতেছ টেনশন করো না আল্লাহ পাক চালাইবে একভাবে তাহলে একটা শান্তি পাইতাম সে আমার না কথাই বলতে পারে রূপা কই বাড়ি নাই এই তো কি করবো সব মিলে কি অবস্থা জানি খারাপ আছে জিজ্ঞেস করাটা ঠিক না তাও একটু জিজ্ঞেস করি অবস্থা খারাপ অবস্থা টাকা যদি বেচছিলাম সেটি আমার ঋণ হারাই হয় নাই অনেক স্বপ্ন নিয়ে গোপাল ছিলাম ই করছিলাম ঘর বাড়ি করবো ঋণ টেন সেরে আবার দুটা কিনবো শেষের দিকে তো বিক্রি হয়েছিল গরুটা না একটা হলো সন্ধ্যা সাতটায় দেখছি সবই দশটা কি এগারোটা বুঝতে পারছি এখন কি আবার কি করবেন আপাতত আমি তো আর কিনার ইচ্ছা করি না তাও যে মেয়েকে এক আঙ্কেলে ওই যে কাকড়া টাকা দিছিল 1.5 লক্ষ টাকা মেয়ে এবার এই আঙ্কেল যে শুনেছিল যে আমি আপনার নিয়ে গরু কিনবো ওই টাকা দিয়ে আঙ্কেল বলছে তুমি কিনো কই উপহার দিবো কই না উপহার হাত দিবো নেব না তো আমার উপহার দিতে হবে টাকা দেই নিবো আর কি টাকা দেই নিবো হ্যাঁ তুমি কিনো কিনে আমার আগে থাকতে জানাই এই কথা বলছে তা না আসলে আমি ভেঙে ফেলেছি আমি ঋণের চাপে মাইশুলালি করে দিয়ে দিছি তারপর দেখো আল্লাহ পাক যদি আমার কিনার মতো তৌফিক দেয় তাহলে কিনবো এখন মনে করেন যে কইতেছেন গরু কিনবেন ঠিক আছে ভালো কারণ গরু যারা পালে তারা এটা ছাড়া পারে না বুঝেন নাই কিন্তু অনেক মানুষই আছে এই মানুষগুলার কষ্ট না বুঝে উল্টা পাল্টা কয় এগুলো লুপ করে বেশি লুপ বড় গরু পাইলেন না কনা পাই এই থেকে মন আরো বেশি ভেঙে যায় তাইলে জীবন শেষ দে হ্যাঁ জীবন শেষ দিলাম টাকা পয়সা শেষ দিলাম আউশ আনন্দ শেষ দিলাম তাই না সবকিছু শেষ দিয়েও যদি এই কথাগুলো শোনা লাগে তাইলে আর কি থাকে জীবনে কোন জীবনে কি থাকে তাহলে মানুষ এই জিনিসটা বুঝে না যে একটা মানুষ কষ্ট কইরা যে একটা জিনিস পালতাছে পালুক না একবার না একবার আল্লাহ তার মুখের দিকে চাইয়াই পারে তাই না তখন সবকিছু মিলাইয়া কি কম আল্লাহর কাছে আমাকে চাওন লাগবো যে আল্লাহ তুমি দিও সবকিছু শেষে ভেঙে পড়লে তো আর চলে না চলে বলো চলে না আল্লাহ আস্তে 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 দিবই এটা আল্লাহর প্রতি একটা বিশ্বাস আমাকে আছে আর এটা নিয়ে একজন খামারি আমি আজকে কোনো চিকিৎসক ডাক্তার ওই হিসাবে আমি আপনার এখানে আসি নাই আমি হাটেও গেছিলাম একজন খামারি হিসেবে এইখানেও আসছিলাম একজন খামারি হিসেবে হ্যাঁ কারণ সবাই আমাদেরকে মানে অনেক ভালোবাসে সম্মান করে যার জায়গার থেকে যেমন আবার কিছু লোক আছে অনেক কথাও বলে তো ওইগুলা অনেকে আবার বলে যে আপা এইগুলা কানে নিয়েন না তো এইগুলা কানে নিলে তো আসলে আমরা জীবন পথে কখনো চলতে পারবো না তাই না আর আমরা হচ্ছে মেয়ে মানুষ চাইলে হচ্ছে অনেক ইচ্ছে থাকে সেটাও পূরণ করা আমাদের সম্ভব হয় না কোথাও চলতে গেলেও মানে কান্না করলেও ভাইবা চিন্তা করা লাগে হাসতে গেলেও ভাইবা চিন্তা করা লাগে কারণ আমাদের পিছনে একটা মানে ই আছে যে আমরা মেয়ে মানুষ এটা হচ্ছে আমাদের বড় একটা দুর্বলতা মানুষে মনে করে কিন্তু আপনারা এটা যে যাই মনে করেন এটা কখনো করবেন না আমরা মেয়ে হতে পারি কিন্তু পিছিয়ে হওয়া নারী আমরা না আমরা চাই সামনে ভালো কিছু করতে আমরা ভালো কিছু করতে এবং আমি শুধু আমার কথা নিয়েই বলি এখানে আপাকে না টানি আমরা চাই যে বাংলাদেশে ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় আমরা বেকারত্ব দূর করব এবং বিশেষ করে আমার এই প্রতিজ্ঞাটা আগের থেকে আছে যে বেকারত্ব দূর করব এবং সবাইকে সাহসী হিসেবে গড়ে তুলব এই গরুর লাইনে কিন্তু সাহসের ব্যাপার আছে একটা রোগ হইলে বলতে পারে না আমার এটা হইছে সেটা বুঝে আমাদের কী করা লাগে চিকিৎসা দেওয়া লাগে হায়াত মতের মালিক আল্লাহ কিন্তু আমাদের তরফ থেকে যেটা করা সেটা আমরা করে থাকি
তো এই আশা ভালোবাসার স্বপ্ন আপনাদের দোয়া আশীর্বাদ এবং কি সবার ভালোবাসা নিয়ে সম্মান নিয়ে কিন্তু এ পর্যায়ে আছি। হ্যাঁ, তো এখন আমার সবথেকে একটা কথাই যে আমি আমার কথা এখানে বলবো না, তো এখানে আমি যে ভাই মানে আপার স্বামীর কথা বলতেছি যে ওনায় অসুস্থ আছে। ওনার আপা জানি কোন রাষ্ট্রে আছে? আচ্ছা, দুবাই আছে। কোন জায়গায়? দুবাই কোন জায়গায় জানেন বলো? দুবাই সোনাপুর। আমার আমাদের যে ভিডিওগুলো যে ভাইরা দেখেন দুবাই সোনাপুর বা দুবাই থেকে যে ভাইরা আছেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন, আপনারা ভালোবাসেন আছে দেখে আমরা কি এখানে টিকে আছি, তাই না? তো আপনারা ওনার স্বামীর একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আদৌ সে কেমন আছে, কারণ মানুষ মানুষের জন্য। হ্যাঁ, মানুষ মানুষের জন্য। একজন স্বামী যদি একজন বউর সাথে কথা না বলে কয়েকদিন, জানেন তো কেমন লাগে? এটা কিন্তু আপনারাও জানেন এবং আমিও একজন নারী আমিও জানি। তো সেই সুভাতে সেই দৃষ্টির থেকে বলছি আপনারা তার সাথে কথা বলবেন, তাকে বুঝাবেন যে রেজিকে একটা জিনিস আছে, রেজিকে যা ছিল সেটা সে পাইছে, এটা বুঝাইয়া যেন সে যেন তার বউর সাথে কথা বলে, তার বাচ্চার সাথে কথা বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাওয়া এবং পাওয়া, আপনারা চাইলে আমাদের সব কিছু করেন। আর এই ভিডিওটা হচ্ছে আপনারা সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, জানি হচ্ছে ওনার বাবা যেন ওনাদের সাথে কথা বলতে যেন মানে মানে আরও কী বলে সবাই যেন দেখে। এখন আমি ওর কাছ থেকে একটু কথা বলবো। তুমি কেমন আছো? জানি ভালো নাই, তো বোঝানোটা আমার কর্তব্য। আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তাহলে সর্বশেষ আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? খুব কুরবানি হয়ে গেছে দেখে গরু? হ্যাঁ জানি, খারাপ লাগবে, এটা স্বাভাবিক। ফোন করছিল তোমারে? হ্যাঁ, ফোন করে বলছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাবার সাথে তো আসলে কি বলবো, ওর মানে ও খুব অসুস্থ। তোমার বাবার সাথে কথা হয়েছে? না, আমার বাবার সাথে কথা বলে না, চার রাত থেকে এখনো কথা বলে না। ও, তারপর আর ফোন দেয় নাই? না। চাদরাতে কি বলছে তোমার, কিছু বলছে? বলছিল এত কম দামে গরু বিক্রি করছে, তাই আমার মার সঙ্গে অনেক ঝগড়া করছে, বলছে তোমাদের তোমরা যা ইচ্ছে তোমরা তাই করো, আমি আমার চিন্তার করো না, আমি আমি আর আমি এখন মারা যাব, এই কথা আমার আব্বু বলছে। তো তোমার খুব খারাপ লাগছে না? বুঝতে পারতেছি। আসলে মাথার উপর থেকে যখন একটা বট গাছ চলে যায়, তোমার বাবা যদি একটা কথা বলে, হাইট মতো কথা তো বলা যায় না, আজকে আমি আসি নাও থাকতে পারি, তোমাদের বাড়ি আসছে ফিরে নাও যেতে পারি। হ্যাঁ, তোমার মানে হঠাৎ যদি এখন তোমার বাবা মারা যায়, তোমাদের কি পাশে দাঁড়ানোর মতো কেউ আছে? না, কেউ নাই, একমাত্র বট গাছ। তো সেই দেখতেছি ওর চোখে পানি, ও কান্না করে দিতেছে। তো হচ্ছে এটাই হচ্ছে কথা, সবাই দোয়া করবেন ওদের জন্যই সর্বশেষ, এটাই বলবো। আর খুব খারাপ লাগতেছে ওরে, আর আমার এর থেকে আসলে ওদের সান্ত্বনা দেওয়ার মতো আমি কিছু পাইতেছি না। ভালো থাকো, কষ্ট পাবা না একদম, আল্লাহর উপর ভরসা রাখবা। কিন্তু ইতি আপু, আমরা এখানে আসছিলাম, বের হতে ছিলাম, হঠাৎ করে দেখলাম আপনি আসতেছেন, আসলে আপনার আসার মূল উদ্দেশ্যটা কি? আমার ভাই মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন খামারি, আর ওনাদের ভিডিও দেখছি। আমি কিন্তু বাসায় থাকি দেখে কিন্তু কোনো খোঁজ খবর রাখি না, এটা হচ্ছে ইয়া না, সব মোটামুটি সব খবরই আছে, হাটের খবর যে কোনো খবরই আছে আপডেট, তো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। তো দেখলাম হচ্ছে ওর বাবা অসুস্থ এবং যে ফিরোজা আপাও অসুস্থ, বা ওর মনের অবস্থা কী হবে আমি তো জানি, তাই না? আমি তো হচ্ছে অনেক আগে থেকে এটার সাথে জড়িত, আমার এটা জানা আছে যে কুরবানি হওয়ার পরে যে একটা কেমন লাগে, হয়তো বা আমরা টাকা পেয়ে যাই কিছু, কিন্তু কি টাকার কাছে ভালোবাসাগুলো হেরে যায়, এটাই হচ্ছে এমন কথা। তো চাইলেও সেগুলো আমাদের পক্ষে সম্ভব না রাখার জন্য, তো এর জন্য আমি আসছি যে আজকে ওকে দেখার জন্য এবং এই যে ফিরোজাপার সাথে দেখা করার জন্য, যে এনারা আসলে ভালো নাই, তবুও যে যদি একটু মনোবলটা ওনাদেরকে স্থির করতে পারি, কারণ এই সময় হচ্ছে কি একটা মানুষের মনোবল ঠিক করা হচ্ছে মহৎ একটা কাজ, এই যেটা আমি মনে করি, মনের দিক থেকে ওনারা ভেঙে পড়ছে। আমি একটু থামাই, আমি দেখেছি আপনার বাড়িতেও গিয়েছি, রূপাদের বাড়িতেও আসলাম, তো আপনার বাড়িতেও জরাজীর্ণ অবস্থা, রূপারাও গোয়াল ঘরে ঘুমায়। তো আসলে এমন কেন, বা রূপার যে গোয়াল ঘরে ঘুমায় এই জিনিসগুলো কেন, বড় গরু লালন পালন করলে কি গোয়াল ঘরে ঘুমাতে হয়? আসলে কি ভাই, আমি হচ্ছে পরপর অনেকগুলো গরু পালছি কিন্তু গরুর তুলনায় কিছু করতে পারি নাই, বুঝছেন? এখনো কিন্তু আমার যে কয়টা, আমার একটা গরু বিক্রি করলে আমার পুরো ঋণ শোধ হইব। আপনারা দেখছেন আমি চেক পাইছি, এখনো টাকা পাই নাই, চেক মানে পরে পাবো টাকাটা আর কি। তো হচ্ছে ঋণের তাগাদা খুব খারাপ একটা জিনিস, বুঝছেন? আল্লাহ তাআলা যেন ঋণ রেখা কোনো মানুষ যেন মরেও না, ঋণ করে যেন কোনো জিনিস করেও না, এটা হচ্ছে বাস্তব কথা। আর আমি এতটা ঋণ হইতাম না যদি আমি যোদ্ধাকে না কিনতাম, বুঝছেন? এটা হচ্ছে আমারই, কিন্তু আমি যোদ্ধাকে কিনছি হচ্ছে কি, প্রতিটা মানুষের জীবনে একটা করে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন এই মেয়েটাও দেখতেছে, একদিন আমিও দেখছি, বা এখন পর্যন্ত আমি লড়ে যাচ্ছি, এটা আপনারাও জানেন। হেরে যাওয়ার মতো নারী আমি নই, সামনে আসছে, লাভ হবে ক্ষতি হবে, ঘুরে আবার দাঁড়াবো, এটাই হচ্ছে আমার কি মানে আমার বাবাও খুব জিদ খোরা, বাবার মেয়ে তো হের জন্য, যাই হোক সে কথা আমি বলতে চাই না। তো মানে এখনও সংগ্রামী হিসেবে আসি যে ভালো কিছুর আশায়,
যে দিন শেষে যেন আমরা ভালো কিছু করতে পারি। কিন্তু অনেকে এটা নিয়ে কি অনেক কিছু বলে যে আমরা লুফ করতেছি, লুফ করি, এটা হচ্ছে কি এক ধরনের হচ্ছে মানুষকে মেন্টালিভাবে আঘাত করার জন্য। তো আপনারা এমন কিছু কোনো কথা বলবেন না যেন কোনো পরিবারে কোনো মানুষের আঘাত লাগে। যেমন আপনি যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন, দেখে যদি মেয়েটাকে বলেন যে 1.5 লক্ষ টাকা দিছে, গরু কিনতে চাইতেছে, আবার লুফ করতেছে, এটা হলো ভুল কথা। ওর মনে ছোটো বাচ্চা মানুষের মনে একটা স্বপ্ন আছে যে এইবার গরুতে ক্ষতি, সেটা যে দামে গরু বেচছে এটা তো গরু বেচার কথা না, 2-4 টাকা একটাই বেচবো মোটামুটি, তাইলেও মোটামুটি। আপনার সেই স্বপ্নের সাথে কি রূপাও নাকি? এখনো হচ্ছে আজ থেকে অনেক বছর, ওকে আমি মোটামুটি অনেক বছর ধরেই চিনি, তাই না রূপা? ও আমার কাছে গেছিল তখন, ওদের গরু আসছিল আপাবর আপনাদের কালো রঙ, মানে কিনে আমার কাছে গেছিল, বুঝছেন? গেছে হচ্ছে যে ও আসলে আমাকে ওইখান থেকে অনেকটা ভালোবাসে, হয়তো বা আমার ভিডিও অনেক দেখে আমাকে একদিন মানে ওপেন মানে ক্যামেরা আড়ালো একদিন বলছে যে আপা আমি আপনাকে দেখে মানে গরু পালতে চাই, বা নামের কথাও বলছো, তাই না রূপা? আসলে ওর এক একটা মানুষ কি এক একটা মানুষ। আমি আরেকটু কথা জানি, ওর কাছে সেটা জানি, কথা শেষ হবে না, ইতির কথা শেষ হবার না, ইতির সারা জীবনটাই যুদ্ধ, সারা জীবনটাই শুধু কথা আর কথা কথা। এই যে আপনি বললেন লক্ষ্মী সোনা, রাজাবাবু অনেক গরু পালছেন, এত কিছু শিক্ষা হওয়ার পরও আপনি কেন আবার যুদ্ধকে ক্রয় করেছিলেন? এটাকে তো আমি এখানে একটু কিছু না বললেই নয়, আমি কাউকে হচ্ছে কোনো ছোট করে বা কাউকে ক্যামেরার সামনে খারাপ করার জন্য বলছি না হাজি সাহেব, আমি কিছু বলতে চাই না ওনার উদ্দেশ্যে, কারণ যার রেজিক আছে সে নিবে, কিন্তু ওইরকমভাবে কেউ নেবেন না। জাস্ট আমি একটু বলতে চাই যে কথার মধ্যে তাই সে পড়ে, তাই না? তো আমাকে মানে যখন আমার ইয়াকে নেয়, ভাগ্যরাজকে নেয়, নেওয়ার পরে হচ্ছে বলে কি যে মা এই 2টা গরু তুমি আমার জন্য রাখবা, হ্যাঁ আমার জন্য রাখবা। ওই যে আপাদের তো অনেক বিয়ে শাদী আটকে ছিল তখন, অনুষ্ঠান করতে পারি না করোনার জন্য, বলছে এই 2টা গরু তুমি আমার জন্য রাখবা, এই 2টা গরু আমি নিব পরের বছর। তো ঠিক আছে, তো আর আমার কি তখন চোখে আমার গরুগুলো আমার বড় লাগতো না, বুঝছেন? এটা বাস্তব কথা ভাই, আমার গরুগুলো আমার বড় লাগতো না, আমার কাছে মনে হইতো যেটা আমার ছোট, আমার বড় গরু কিনতে হইব, বুঝছেন? এটা হচ্ছে কারণ আমাকে তো বাবার মতো আমাকে একটু সাহস দিছে, তাই না? আর আমার বড় গরু কেনার লাগবো, আমার বড় গরু ছাড়া ভালো লাগে না, আমার গরু আমি তাও বলছি ছোট, বুঝছেন? কিন্তু আমার মা বলছি তুই দেখ আর গরু কিনিস না, গরু কিনলে কিন্তু বাড়িতে থেকে যাবো গা, আমার মা এরকম বলছে, বুঝছেন? মার আমার আর আব্বার অনেক বকে। তো যাই হোক, তো সেই সুবাদে আমি ওই গরুটা দেখলাম বডি কালচার সব কিছু দিকে কি ভালো ছিল, ওর ঘাটটা অনেকটা ইয়া ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। তো সেই গরুটা আর ওনার লুকটাও বিপদে পড়ছিল, ওনার একটা ভাই মারা গেছে, তো যাই হোক ওইগুলাম বলতে চাই না। তো সেই সুবাদে আসলে কি গরুগুলো কেনা, ওই যোদ্ধাকে আমার কেনা, যোদ্ধাকে কিন্তু আমি ঋণ করে কিনছিলাম, হ্যাঁ। তো সেই সুবাদে আমার মানে সেই গরুটাকে কেনা, আর ওই গরুকে মানে মানে কিনতে যাই মানে কেনার পরে হচ্ছে আমার এই আর বেশি ঋণটা বাইরে গেল, বুঝছেন? এটাই হচ্ছে কথা। তবুও ভাই আসি, সামনে আরো আগানোর ইচ্ছা আছে, ভেঙে পড়ার জন্য না। একটা কথা বলি, হ্যাঁ আমি কেন আমার ছোটবেলা থেকে মানে যুদ্ধ একটা কথা বলি, কালকে অনেক আগে জানছি কিন্তু ব্যাপারটা আমার মনে থাকে না, জাস্ট একটা মিনিটে শেষ করব। আমি যখন জন্ম হয় আমার তো 6টা বোন, তো আমার বাবা আমার তখন মহিষ ছিল আমাদের, ওই কুশুল বলে না গেন্ডারি না আপনারা মনে হয় বলেন, অনেক অনেক নামে চিনে, ওইগুলো ভাঙাইতো আমাদের মহিষ দিয়ে। আমার আব্বা আগে অনেক পরিশ্রম করছে এই এখন পর্যন্ত করে, তো আমার আব্বা সে খোলাইছিল, খোলা বলে ওইটারে খোলাইছিল। তো তখন আমার জন্ম হয়েছে মানে রাত পহলে ঈদ কুরবানি ঈদ আমার সেই রাতে জন্ম হয়েছে, বুঝছেন? জন্ম হয়েছে চাঁদ রাতে জন্ম হয়েছে, তো আমি তো ছোট মানে একদমই ছোট। তো আমার বোন, আমার বোন হচ্ছে আমার 3 নম্বর বোন, অনেক কান্না করতেছে আমি মেয়ে হয়েছি দেখে, বুঝছেন? তারা আশা করছিল ছেলে, সবাই আশা করছে ছেলে, একটা স্বপ্ন নিয়েই তো ভাই মানে এটা, হ্যাঁ এটা অনেক ওদের স্বপ্ন ছিল। যখন আমি হয়েছি না আমার বোন হচ্ছে অনেকখানিক বলে লবণ নিছে, সবার কাছে শুনছে যে লবণ দিলে নাকি মানুষ মরে, বলছে নাকি আপারা যে বাচ্চা পোলাপানের মুখে লবণ দিলে নাকি মরে যাবার দুঃখে হাসি হয় কান্নাও পায়। তো আমি কান্না করবো না, এটা আমার হচ্ছে একটা, এটাও আমার একটা হচ্ছে যুদ্ধ। তো আমার আপা নাকি অনেকখানিক লবণ নিছে একটা পলিথিনের মুখে দিবে, কথা শুনে পরে যে রূপার মুখে হাসি, হ্যাঁ আমি ওরে আমি ওরে হাসি ফুটাই দিই, আমি সবারে আমি আমার কি হাসির আড়ালে কি লোক মানে দুঃখ থাকে, তবুও আমি হাসতে চাই। তো অনেকখানি লবণ নিছে আমার মুখে নাকি দিবে, তো তখন কি দিতে গেছে না, আমি খিলখিলে হাইসে দিছি। মুখে দিতে চাইছিল এই কারণে যে আপাটা দূর হয়ে যায়, যে মেয়ে বাচ্চার দরকার নেই, হ্যাঁ মানে মায়ের ফেলবা মানে, বুঝছেন? মুখে লবণ দিতে গেছে না, তখন আমি পা উচিত বাচ্চারা খেলা করে না পা নাড়াচাড়া করে, আমি পা নাড়াচাড়া করে দিয়ে আমি নাকি খিলখিলে হাইসে দিছি, আমার বোন আর আমার লবণ দিতে পারে নাই, বুঝছেন? ও সেখান থেকে চলে যায়, তখন আমাদের কি বংশ আবার গরুর মাংস খাওয়ার প্রচুর নেশা, এটা আমার দাদার আমল থেকেই, বুঝছেন? তো আমার আবার মাংসই করছে, আব্বাই খোলাইছিল, তো সেই মাংস পলিথিন পাইতে নিয়ে
একটা গাছের নিচে যাইয়া শুধু পাও কসলাই কসলাই কানছে আর সে মাংস খাইছে, বুঝছেন? মানে দুঃখ আর জানি মেয়ে কেন হইলাম, আমার মারতেও পারি না, হাইসে দিচ্ছি, মায়া লাগছে, বুঝছেন? মানে কি বলবো, মনে আমি সেই ইতিহাসের যুদ্ধ নাকি আজকে সেই যুদ্ধ আমার, সেই হচ্ছে কি সেই হাসি, সেই হাসির জন্য আমি বেঁচে আছি, আমার মন হালকা হয়ে যায় বা সেই হাসিতে থেকেই আমি আজকে এই অবধি, আমি মরার একদিন পর্যন্ত আগ পর্যন্ত আমি হাসবো বা মানুষকে হাসাইতে পারি, তাই না রূপা? রূপাও হাসছে আমার ঘটনা শুনি না, আমি হচ্ছে সেই নারী যে কিনা বাচ্চা বয়সেও হাসতে হাসতে দুঃখ করতে করতে এই পর্যন্ত। কিন্তু কি একটা কথা কি জানেন, আমার বাবা আমি যে হয়েছিলাম হয়তো ভিতরে ভিতরে একটু কষ্ট পাইছিল, কিন্তু প্রকাশে কখনো বলে নাই। আমরা যে মেয়ে, আমরা যে ছয়টা বোন, আমার বাবা কিন্তু এত অনেক খুশি, আমরা গর্ববোধ করি। কোনোদিন আমরা আমাদেরকে বলে নাই যে অন্যের বাড়িতে কাজ করার জন্য আসে না ভাই, ছয়টা মেয়ে কিভাবে মুখে খাবার দিবে, এরকম ব্যাপার আছে? আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছুই জানলাম। যেহেতু আপনাকে পেয়ে গেছি, আপনি আসছেন ওদেরকে সান্ত্বনা দিতে, তা আপনি কি এই প্রতিবেদনের মাধ্যমে রূপার বাবাকে বা এই যে অসহায় ফেরোজাপার যে একমাত্র কাছের মানুষ, একমাত্র গার্ডিয়ান, তাকে কি বলতে চান? সে অনেকটা অভিমান করে আছে, আসলে বাবার সাথে কথা বলতে পারে না। আসলে আমি হচ্ছে ছোট ভাই লাগে আমার, তো ভাই আপনি যেখানে থাকেন না থাকেন, দোয়া করি আমরা যেন আপনি অসুস্থ ছিলেন বা আছেন, সুস্থ হয়ে যান খুব দ্রুত। কিন্তু সুস্থ হবার পর কিন্তু আপনাদের এই বাচ্চার সাথে এবং আপনার বউর সাথে কথা বলতে হবে, কারণ হচ্ছে তারা কি আপনি আপনিও অন্য দেশে কথা বলতে পারতেছেন না, কারোর সাথে কষ্ট অনুভব করছেন, কিন্তু ওনারাও কষ্টে আছে দেশে। যে সুখটা আপনার, সেই সুখটা আপনার একার না, ওদেরও একটা পরিবারের একটা ঢল নামছে। তো এটাকে শুক্রিয়া জানান। তো আল্লাহ তাআলা হচ্ছে কি, হাতে তো অনেক গরু মারা গেছে, যদি মারা যেত কী করার ছিল? কিচ্ছু করার ছিল না, রেজিকে যেটা পাইছেন সেটা নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু তাদের সাথে কথা বলবেন আমার এই ভিডিওর মাধ্যমে, যদি আপনি এটা জেনে থাকেন, আর অবশ্যই এটা চোখে পড়বে, কারো দোষ নাই, এই রূপা বা রেজিকে যা ছিল কারো দোষ নাই, তো কারো দোষ নাই, রেজিকে যা ছিল, আমি রেজিক বিশ্বাসী ভাই। আপনি তাদের সাথে কথা বলেন, আপনার বউ বাচ্চাকে সান্ত্বনা দেন, আপনি তো তাদের গার্জেন, তাই না? আপনি ভেঙে পড়লে আপনাকে সান্ত্বনা দিবে, আপনি তাদেরকে দিবেন, এটা একটা পরিবার। আমি বলবো, আমি আমি আপার কাছ থেকে লাস্ট একটা শব্দ শুনতে চাই আপা, দ্বিমত করবেন না। ভাইয়ের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বাড়ির দেশে কি বলবো, যা মানুষ হচ্ছে না, যে এক চান বিনে দুনিয়া অন্ধকার, চান যদি না থাকে তার জীবনে কি থাকে? টাকা পয়সা কোনো তাতে কি শান্তি আসে? শান্তি সে আজকে ভালোভাবে দুটা কথা বলবো, আমি খাইছি, তোমরা খাইছো নি, কী করতেছ, টেনশন করো না, আল্লাহ পাক চালাইবে একভাবে, তাহলে একটা শান্তি পেতাম। সে আমার না কথাই বলতেছে না, আমার এমনি আমি অসুস্থ, আর অসুস্থ আরও বেশি হয়ে চিন্তা করে অসুস্থ, বুকটা ফেটে যাচ্ছে, আর বুকটা ফেটে আমি কেউ কাছে কিছু বলতে পারছি না, এরকম লাগতেছে। দর্শক শুনলেন, আমরা আশা করি আপনার এই কথাগুলো বা রূপার কথাগুলো ভাইয়া শুনবে, শুনে অবশ্যই তার মনে মানে কি বলবো যে তার যে অভিমানটা ভাঙবে, আপনাদের সাথে যোগাযোগ করবে আমরা এই আশা করি। তো ইতি আপু, আমরা কি শেষ করতে চাই? শেষ হিসেবে এই বড় গরু লালন পালন নিয়ে ছোট্ট করে দেশবাসী, প্রবাসী যারা আছে, বিত্তবান যারা আছে, তাদেরকে কি মেসেজ দিতে চান শেষ? আসলে আমি একটা মেসেজই দিতে চাই যে ভাই, গরু পাইলে আমিও কিছু করতে পারি নাই, এই মেয়েটা তো পারেই নাই, কারণ হচ্ছে অনেক কম দামে বিক্রি করছে। হয়তো বা আপনারা দেখছেন আমরা অনেক অনেক টাকা বিক্রি করছি, আদৌ ভাই সেটা না, কারণ আমরা পাই নাই যেটা, বুঝছেন? এটা অনেক ঘটনা রে ভাই, আমি বলতে চাই না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন আমরা হচ্ছে কি এই সেক্টর থেকে যেন পালিয়ে না যাই, কারণ কিছু কিছু সময় কি পিছিয়ে গেলে হাজার হাজার মানুষ পিছিয়ে যাবে যারা ভালোবাসে আমাদেরকে, এটাই হচ্ছে বাস্তব কথা। দোয়া করবেন আমাদের জন্য, আমরা বড় গরু সেক্টরে মনে হয় মানে বাদ দিতে পারবো, কারণ একটা কি ভালোবাসা কাজ করে, আর ভালোবাসার জিনিস চাইলেও সহজে ভোলা যায় না। তো আমরা আছি, ছিলাম, আছি, থাকবো, আমাদের জন্য দোয়া করবেন, এবং কোনো অন্য দৃষ্টিতে নেবেন না যে লোভ লালসা, এটা কোনো কথা না। আমরা হচ্ছে কি কষ্ট করে দুইটা টাকা নিতে চাই, কারোর কাছ থেকে হাত পেতে নিতে চাই না, আমরা কষ্ট করব, তার বিনিময় কি আপনারা আমাদের দিয়েন, এটাই হচ্ছে আমাদের কথা। আচ্ছা ইতি আপু, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই রূপাকে ঘুরে দাঁড়াবার জন্য আপনি তাদের পাশে থাকবেন কিনা? আমি আমার তরফ থেকে আমার যেটা ধরেন কোনো অসুখ বিসুখ হইলো, আমি একটু দেখলাম বা হচ্ছে কি আমি ওষুধ বিক্রি করি, আমি বলছি ভাই আমি যেটা পারবো, আমার যেটা পক্ষ থেকে আমার যেটা করা সম্ভব, মনোবল বাড়াতে পারবো, ওকে একটা যুক্তি বুদ্ধি দিতে পারবো, আর গরু অসুখ হইলে আমি ছুটে আসতে পারবো, আসার পরে কি আমার যেটা হচ্ছে ন্যূনতম, আমার কোনো এমনি লাভের দরকার নাই, মানে যেটা মোটামুটি আমি আমার দোকান থেকে ওষুধ ওকে যতটুকু সম্ভব, তাই না? আমার তো ভাই সেটাও তো কেনা,
আমার তো নিজের না, মানে হচ্ছে আমার চালান ঠিক রাখে, আমার লাভ দরকার না, আমি যে শ্রম দিব এটা আমার প্রয়োজন নাই, যেটা মোটামুটি আমি সবার জন্য করে আসি ফ্রি ভাবে, এটা আমি করতে পারবো। আচ্ছা, এটা আমার তো ভাই অত সামর্থ্য নাই যে আমি একটা গরু কিনে। আচ্ছা, যেটা হলো স্পেশালি ইতির উপার্জনে এটা করবে, আর এটা কিন্তু দেশবাসী পৃথিবীর অনেক লোকই জেনে গেল, আমি সেটা যতটুকু আমার চর্চি সেটা করবো। আর আমি হচ্ছে খামারিদেরকে ভালোবাসি, খামারি ছাড়া আমার কাছে কেউ এলাও না, সব করতে পারে না। আর আমি ভিডিও শেষ করে দিব একটা কথা, এরকম ভাবে ফ্রি ভাবে সারা বাংলাদেশে আপনারা নেট খুললে কয়েকটা ইয়া দেখতে পারবেন, আমি ফ্রি ভাবে তাদেরকে সাজেশন করে আসি ইনশাল্লাহ, এটা আমার কাছে অব্যাহত থাকবে। মানে আমি এর জন্যই তো এগুলো শিখছি।